কুয়াশার চাদর আরও ঘন হচ্ছে, ঢাকায়ও শৈত্যপ্রবাহের আশঙ্কা। 5 দিন ধরে ভারতের দিল্লি থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিশাল এক ঘন কুয়াশার স্তর চাদরের মতো আটকে আছে। প্রায় প্রতিদিনই এই কুয়াশা ঘন হচ্ছে, ফলে রোদ এই অঞ্চলের ভূখণ্ডগুলোতে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা শীতল বায়ু একটি প্রবাহ দিন দিন শক্তিশালী বা ঠান্ডা হচ্ছে। এই দুইয়ের প্রভাবে বাংলাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। আগামীকাল একই ধরনের শীত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আজ থেকে অন্তত 16টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় গতকালের তুলনায় আজ দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য আরও কমে আসছে, ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে দেশের বেশিরভাগ এলাকায় সূর্যের আলোর দেখা পাওয়া যায়নি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় শৈত্যপ্রবাহের কাছাকাছি নেমে এসেছে। ঢাকার আশেপাশের জেলাগুলোর মধ্যে ফরিদপুর, মাদারীপুর ও শেরপুরের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম তিনি জানিয়েছেন, গত কয়েকদিনের মতো আগামীকালও দেশের বেশিরভাগ এলাকা জুড়ে তীব্র শীত থাকতে পারে। কুয়াশার কারণে রোদ আসতে না পারায় তাপমাত্রা বাড়ছে না উল্লেখ করে তিনি বলেন, কুয়াশা কাটলে শীত কমে যাবে। আবহাওয়াবিদরা আরও বলছেন, সাধারণত ভূখণ্ডের কাছাকাছি এলাকা থেকে যত উপরে উঠা যাবে তাপমাত্রা তত কমতে থাকে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রতিদিন আকাশের বেলুনের একটি তাপমাত্রা মাপার যন্ত্র ছেড়ে দিয়ে কোন স্তরের তাপমাত্রা কত তা মাপা হচ্ছে। সাধারণভাবে প্রতি কিলোমিটারের উঁচুতে উঠলে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসে, কিন্তু দেশের ভেতরে আটকে থাকা কুয়াশার কারণে উল্টো ঘটনা ঘটছে। নিচের দিকের তাপমাত্রা কম এবং উপরের দিকের তাপমাত্রা বেশি হচ্ছে, ফলে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতির কারণে শীতের দাপট প্রতিদিনই বাড়ছে। আজ থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল ও রাজশাহী বিভাগের 5 জেলায় সবকটিতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ আবহাওয়া জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।